सो हे व्हाट्स अप गाइस क्या अवस्था केमन आछेन सबाई आशा करछी अनेक अनेक भालो आछेन। तो गाइस फ्री फायर आरो एकटा ब्रैंड न्यू भिडियोते सबाइके स्वागत जानाच्छि। सो आजकेर भिडियोर थाम्बनेल एबं टाइटल देखे तो अवश्य बुझे गेछेन जे आजकेर भिडियोटा कि निये बानाइतेछि। सो गाइस आजके आमरा बानाइतेछि जे आजके देखाइते चलेछि जे फैक्टरिर मध्ये तीनटा हाइड एंड प्लेस, ठीक आछे। फैक्टरिर मध्ये आपनि तीनटा जायगाते आपनि रैंक पुश करार जन्य আমরা তিনটা মানে লুকানোর জায়গা দেখাবো। অ্যান্ড এটা কার জন্য ভিডিওটা, যারা নতুন ফ্রি ফায়ার খেলে অ্যান্ড যারা পুশ করতেছে পুশ পারতেছে না তাদের জন্য, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে কি অ্যান্ড আপনি যদি স্কোয়াডে পুশ করেন তাহলে আপনার ধরেন আপনার স্কোয়াডমেট তারা তিনজন মারা গেছে, আপনি একাই বেঁচে আছেন, তখন কিন্তু আপনি তাদেরকে সারভাইভ করে মাইনাস বাঁচিয়ে দিতে পারবেন। তো গাইস আজকের ভিডিওটা আমি তাদের জন্য বানাইছি যারা এই জিনিসটা এগুলোতে জানেন না, ঠিক আছে। আর যারা জানেন তারা ভিডিওটা স্কিপ করেন, ঠিক আছে। যারা ভিডিওটা মানে এই ভিডিওর দরকার দেখেন না, মানে যারা এই জিনিসটা বুঝেন এটা দেখার কোনো দরকার নাই, তারা ইগনোর করেন, ঠিক আছে। অ্যান্ড গাইস ভিডিও শুরু করার আগে বলে রাখছি অ্যান্ড যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। আর যদি এরকম ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করবেন। আর এরপর অবশ্যই আমরা মানে কোন জায়গাটা নিয়ে বানাবো, ক্লক টাওয়ার কি পিকে বা যেটা নিয়ে আপনি বলেন আমি অবশ্যই ভিডিও বানাবো, ঠিক আছে গাইস। তো চলেন আমাদের ভিডিওটি আজকে শুরু করা। তো আমরা প্রথমে আমরা যেটা দেখাইতেছি চলেন। তো নাম্বার এক, আমরা এখানে ফ্যাক্টরির ভিতর যেটা আপনি দেখতে পাইতেছেন ফ্যাক্টরির ভিতরে এখানে সিঁড়িতে আসার পর আপনার আস্তে আস্তে এখানে মানে বুঝতে পারতেছেন জয়স্টিক বাটনটা আস্তে আস্তে হালকা করে যে এখানে নামবেন, নামার পরে আপনি আমার তো হেলথ কম, তারপরে অলকটা মেরে নেবেন, যেহেতু অলক বা যে কোনো ক্যারেক্টার স্কিল যেটা থাকবে ওইটা মেরে নেবেন। তারপরে আপনি এখান থেকে সুন্দর একটা মানে কাতানাটা বাড়ি দেবেন বা যেটা দেওয়ার পরে আস্তে করে একটা ফাল দেবেন, ঠিক আছে। ফাল দেওয়ার পর কিন্তু আপনি কিন্তু এখানে আসতে পারবেন। এখানে শুয়ে থাকলে আপনার কিন্তু কেউ দেখতে পারবেন না, ঠিক আছে। যদি আপনার কাছে গান থাকে তখন আপনি গুলি দিয়েন না, কারণ গুলি দিলে আপনার লোকেশন এনিমি দেখে দেবো। আর এখানে এই যে সাইডগুলোতে যদি এনিমি থাকেও তাও আপনার কিছু করতে পারবো না, এটা দেখবে না, ঠিক আছে। যদি আপনি মানে দাঁড়ান তাহলে কিন্তু আপনাকে দেখে নেব। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফার্স্ট পজিশনে। অ্যান্ড আপনি দেখেন এখান থেকে কিন্তু আপনি সুন্দর মারতে পারবেন, যদি আপনার সাইলেন্স থাকে সহজে একটা এনিমিকে সুন্দর মেরে দিতে পারবেন। ধরেন ফ্যাক্টরিতে জুন পড়ছে, আপনি সুন্দর আপনি এখান থেকে সার্ভাইভ করে আপনার মাইনাসটা বেঁচে দিতে পারবেন, টপ 10 করে নিতে পারবেন সুন্দর, ঠিক আছে। তো গাইস আজকের আমাদের এই ফার্স্ট পজিশনে থাকা প্লেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো গাইস আমরা দেখা যাক আমাদের সেকেন্ড পজিশনটা কোথায় আছে, ঠিক আছে। তো আমাদের সেকেন্ড পজিশনে দেখা যাচ্ছে এখানে গাইস ফ্যাক্টরিতে তোমরা দেখতেই পাইতেছো, ঠিক আছে। এখানে আমি একটু লুট করে নিলাম। অ্যান্ড এখানে দেখো আমার ওয়াল প্যাড নিয়ে রাখছি, এখানে কিন্তু দুইটা ওয়াল লাগবে, ঠিক আছে। এইখানে উপরে ওঠার ক্ষেত্রে তোমাদের দুইটা ওয়াল লাগবে। অ্যান্ড আমার কাছে একটা হয়েছে, আর একটু কিন্তু আমার দেখতেছো বাকি আছে একটা ওয়ালের, তো আমি অপেক্ষায় আছি যে আমার ওয়ালটা হয়ে যাক তখন আমি ইয়া করবো। অ্যান্ড উপরে গেলাম, অ্যান্ড আমার কাছে কিন্তু আছে তোমরা দেখতে পাচ্ছ অলক, ঠিক আছে। অলকটা এখানে না মানে হইলেও চলে। অ্যান্ড গাইস এটা কিন্তু আমাদের সেকেন্ড পজিশনে আছে। অ্যান্ড আমাদের ওয়ালটা কিন্তু এখনই দেওয়া দিবে। অ্যান্ড দুইটা ওয়াল লাগবে, এখানে মাস্ট আপনার দুইটা লাগবে। অ্যান্ড দুইটা কারেন্ট পেয়ে গেছি লুট করে, ঠিক আছে, নামার পরেই। তো দেখা যাক আমাদের আর একটু বাকি আছে, ওয়ালটা পেয়ে গেলে দেখা দেবো, ঠিক আছে গাইস। আর যারা এখনও পর্যন্ত ভিডিওতে একটা লাইক করে নাই ভিডিওতে একটা লাইক করে দেবেন, ঠিক আছে। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো দেখেন আমার গ্লোবাল অর্ডার চলে আসছে। অ্যান্ড আমি এখানে একটা মারলাম, অ্যান্ড একটু সোজা রেখে একটু উপরে একটা মারা দিলাম, দেখেন একটু হালকা নিচে নামান, এই যে এখন শেষ। এখন এখানে ফাল এমনি আপনি দাঁড়িয়ে সুন্দর করে এখানে একটা ফাল দিলেন, ভুল করে ফেলছি আমি, এখানে গান নেবেন, ঠিক আছে। যদি গান একটা থাকে গানটা হাতে নিয়ে সুন্দর করে এখানে দাঁড়াবেন, অ্যান্ড স্কুপ ডাউন করে একটা ফাল দিবেন, বুঝতে পারতেছেন, স্কুপ করে আবার একটু স্কুপ করে এখান থেকে এইভাবে দিয়ে হবে না, আপনার বাম সাইডে দিতে হবে, ঠিক আছে। যে বাম সাইডে এখানে দিবেন, হাতে করে হালকা একটু ফাল দিবেন, আপনি পড়বেন না, ঠিক আছে। তখন এখানে গানটা হাতে ফালে আপনি একটা ফাল দিলেন, ঠিক আছে। দেখেন এই যে ফাল দিয়ে সুন্দর উঠে গেছে, ঠিক আছে গাইস। এখানে কিন্তু আপনার মূলত মানে বেস্ট একটা মানে সুন্দর একটা জায়গা, এখানে এখানে কিন্তু আপনি সুন্দর সাইলেন্সে থাকলে মারতে পারবেন, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে উপরে এখানে শুয়াও আপনি করতে পারেন। এখন আমরা উপরে কীভাবে করবেন সেটাও দেখাইতেছি, ঠিক আছে। আপনি যে উপরে কীভাবে উঠবেন সেটা দেখেন, এখানে উঠলাম সুন্দর করে ফাল দিলাম, শেষ গাইস। আমি একটু জুড়ে ফালটা হয়ে গেছে, যেহেতু অলক মারে রাখছি যে ওই কারণে একটু দূরে এসে পড়ছে। অ্যান্ড অলক না মারলে আপনারা ফাল দিবেন, দূরে আসবেন না, ঠিক আছে। তো এখানে সুন্দর করে আপনারা সারভাইভ করতে পারেন, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু আমি চারদিক ঘুরতে পারতেছি, যে দেখেন মানে এদিকে কোনো প্লেয়ার থাকলেও কিন্তু আমরা দেখতে পাইব না, ঠিক আছে। যদি ওই পশ্চিম থেকে দেখে দেখতে পারে অ্যান্ড দূর থেকে, ঠিক আছে, নিচে থেকে কোনো প্লেয়ার দেখবেন অ্যান্ড একটা প্লেয়ার দেখছি আমরা, দেখেন অ্যান্ড প্লেয়ারটা এখানে আমরা মেরে ফেলবো, যেহেতু আমাদের সাইলেন্সার ক্যারেক্টার নাই, তাও কানাডিয়ান বুঝতেছে না অ্যান্ড এনিমিটা কিন্তু মানে বুঝতেই পারে না আমরা যে এখান থেকে মারতেছি, বুঝতে মানে এনিমি দেখেন গ্লোয়ার মারছে ওইদিকে, মানে বুঝতেই পারতেছে না আমরা কোন দিক দিয়ে মারতেছি। সো গাইস আজকের আমাদের 2 নম্বর পজিশনে থাকা প্লেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দেবেন। তো চলুন আমাদের 3rd পজিশনে থাকা প্লেসটা কেমন দেখে আসি। সো গাইস আমাদের 3rd পজিশনে থাকা প্লেসটা হচ্ছে ফ্যাক্টরির ভিতরে, ঠিক আছে, আর এটা তো আমরা ভিডিও যেখানে জাস্ট ফ্যাক্টরির মধ্যে 3টা প্লেস দেখাইছি অ্যান্ড আপনারা যেখানে খুশি সেখানে এ করতে পারেন, এখানেও কিন্তু আপনার একটা গ্লোয়াল হইলেই চলবে, ঠিক আছে। তো এখন সুন্দর করে দেখেন আমি যেভাবে বসছি এইভাবে সেম মারতে হবে, এখানে এইভাবে একটা গ্লোয়াল এই জায়গাটার মধ্যে মারবেন, তারপরে এখানে উপরে যান, ঠিক আছে, গ্লোয়ালটা কিন্তু সেম যেভাবে মারছি এইভাবে মারতে হবে আপনাকে, ঠিক আছে। অ্যান্ড আমি একটু ইয়ে করতেছি, দেখেন এখানে আস্তে করে আমার ব্যাগ ওপেন স্টোরি, এখানে দেখেন এটার মধ্যে সুন্দর করে একটা গান নিয়ে ফালদা উঠলেন, তারপর মানে আমার গান লাগবে না, এখানে মানে একটু উপর উঠতেব, হালকা ডাইনে আসতেব আস্তে আস্তে। আমার জয়স্টিক বাটনটা আমি ইয়ে করতে কষ্ট হচ্ছে কারণ আমি ফিঙ্গার গ্লাভ লাগিয়ে খেলি, তো একটু বেশি মানে স্পিড। তো এখান থেকে আস্তে করে কিন্তু আমি চলে আসছি, মানে উপরে আসবেন, এসে সুন্দর করে এখানে দেখেন স্কুপটা অন করবেন, করে শেষ এদের ফাল দিবেন একটা, আপনি কিন্তু গাইছেন। তো আস্তে আস্তে গানটা নিয়ে একটু সামনে যাবেন, ঠিক আছে, গান নিয়ে যাবেন, ঠিক আছে, বা বৈশ যেতে পারেন। এখানে একটা ইমুট মেরে নিলাম, কারণ যদি বাই চান্স কিছু হয় বাড়িটারি না দিয়ে আমি একটা ইমুট মেরে নিলাম, ইমুটটা মারার পর আপনি অল আউট অন করে ফাল দিবেন বা আপনার ক্যারেক্টার স্কিলটা অন করে দেবেন। অন ক্যারেক্টার স্কিল অন না থাকলেও কিন্তু আপনি আসতে পারবেন। তো এখানে এটা ক্লাসিকে আপনি প্রথম ট্রাই করবেন, তারপরে ফ্যাক্টরিতে করবেন। বাই চান্স আপনারা বুল ক্রমে নিচে পড়ে গেলে কিন্তু যদি নিচে এনিমি থাকে মেরে দেবো, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে আমাদের 3rd পজিশনে থাকা অ্যান্ড গাইস এটা কিন্তু অস্থির লেভেলের একটা প্লেস, তো দেখতে পাইতেছেন আপনারা কিন্তু এখানে সুন্দরভাবে এখানে র্যাঙ্ক পোস্ট করে আপনারা সহজেই হিরোইক ডান করতে পারবেন। যারা নতুন পুশার আছেন তারা কিন্তু এখানে সহজেই হিরোইক ডান করতে পারবেন। আর যারা কী ক্যারেক্টার স্কিল নিতে হবে, কী স্কিল নেবেন বুঝেন না বা জানেন না, অবশ্যই কমেন্ট করবেন, আমি স্কিল নিয়ে একটা ভিডিও বানাবো, ঠিক আছে, কী কী স্কিল নিয়ে কী ক্যারেক্টার নিয়ে আপনি খেলবেন র্যাঙ্কে সিএসএ, অবশ্যই ভিডিও বানাবো, ঠিক আছে। তো গাইস আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে, ভিডিওটা কেমন লাগছে। 3rd পজিশনে থাকা ভিডিওটা কিন্তু মানে ওপি লেভেলের একটা ভিডিও হয়েছে, কারণ মানে মানে এখানে আপনার দেখার কোনো সুযোগই নাই এনিমির, মানে আপনি যদি এখানে শুয়ে থাকেন কোনো দেখার কোনো সুযোগই নাই গাইস, মানে মানে ইমোট মারতে হইতেছে। অ্যান্ড দেখেন আমি এখন দেখাবো যে আপনি যদি ফাল দেন এখান থেকে মানে ড্যামেজ খান, মানে ড্যামেজ খাবেন না। অ্যান্ড গাইস যারা তারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওতে একটা লাইক করতে বলবেন না, ঠিক আছে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন। টাটা, বাই বাই, সি ইউ নট ফর মাইন্ড, ঠিক আছে গাইস।